হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আপনাদেরই মানে আপনারাই প্রশ্ন করেছেন সেই ব্যাপারে কথা বলবো মেনলি একটা কনফিউশন ক্রিয়েট করেছে হয়েছে কালকের মাঠে ডিগারমো স্যার একটা লাইন লিখেছে যেটা ব্যাক অফিসে এখনো আছে আপনারা গেলে দেখতে পাবেন যে মেনলি বলা আছে যে রিমেম্বার রিমাইন্ডার মার্টি স্যারের রিমাইন্ডার আছে যে পেট টোয়াইস আউট অফ পকেট and out অফ কমিশানস দে আফটার দ্যাট হ্যাজ নট চেঞ্জ তো এই লাইনটার মানে অনেকে বুঝতে পারছে না অনেকে জিজ্ঞাসা করছে অনেকে কমেন্ট করেছে আমার এই মুহূর্তে তো নাম মনেই নেই কে কমেন্ট করেছে তবে হ্যাঁ কমেন্ট করেছে অনেকেই জিজ্ঞাসা করছিল ঠিক আছে তো এই ব্যাপারটার ব্যাপারে দাদা কিছু বলুন কী হয়েছে সম্ভব আমার একটা নাম মনে পড়ছে কি সুমন মিয়া সামথিং সেভেন নাইন নাইন জিরো করে একটা কারণ আর হ্যাশ হ্যাশট্যাগ থেকে এসেছে এগুলো কমেন্ট আপনারা চেয়ে করতে পারেন ব্যাক অফিসে আছে এই সরি আমার কমেন্টে আছে আগের ভিডিওর তো যাই হোক তো মেন পয়েন্টে আসি মেন কথায় আসি তো এইটার মানে কি বলেছে কেন দুবার কমিশনস দিতে হবে মানে কি দুবার টাকা দেওয়া মানে দুবার টাকা দিতে হবে বা পকেট থেকে তার মানেটা কি হচ্ছে বা কি কতবা দিতে হবে আরও একবার কি দিতে হবে নাকি এরকম অনেকে জিজ্ঞাসা করছে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে তো আমি ব্যাপারটা বলে দিচ্ছি আগে ইংলিশ লাইনটার মানে একটা বুঝিয়ে দিতে আমি ব্যাপারটা বলছি তো প্রথমে এটা বলা হচ্ছে যে পেড টোয়াইস আউট অফ পকেট পে টোয়াইস আউট অফ পকেট অ্যান্ড আউট অফ কমিশনস দেয়ার আফটার আচ্ছা তো পেড ওয়াইস আউট অফ পকেট এটার মানে কি আগে এটুকুনি বলে নিই তো পেড টোয়াইস আউট অফ পকেটের কথার মানে হচ্ছে দুবার পে করুন পকেট থেকে সিম্পল দুবার পকেট থেকে টাকা দিতে হবে আচ্ছা অ্যান্ড আউট অফ কমিশনস দেয়ার আফটার দেয়ার আফটার মানে তারপরে আউট অফ কমিশন কমিশন থেকে তো কমিশন থেকে তারপর পরবর্তীকালে কমিশন থেকে দিতে হবে আচ্ছা দ্যাট হ্যাজ নো চেঞ্জ এটা কখনো এই এই যে ব্যাপারটা এটা কোনো চেঞ্জ হয়নি পরিবর্তন হয়নি এটাই ফিক্সড আচ্ছা তো এটার ব্যাপারটার মানে কি হলো তো এটার ব্যাপারটার মানে হলো এটাই যে আপনাকে পকেট থেকে দুবার টাকা দিতে হবে এবং তারপরে যা টাকা দেবেন সেটা কোম্পানি যা প্রোডাক্ট সেল করে কমিশনস দেবে সেই কমিশন থেকে দিতে হবে আচ্ছা বোঝা গেলো তো আরও একবার কী দিতে হবে তার মানে কি নেক্সট প্রোডাক্ট যখন আসবে আবার কি কিনতে হবে না একদমই না তাহলে দুবার কি করে হচ্ছে তাহলে দুবার এইভাবে হচ্ছে যে আপনি প্রথমবার কি কিনেছিলেন সবার প্রথমে আপনি ও ফাউন্ডার নিয়েছিলেন এবং ও ফাউন্ডারশিপের টাকা কত ছিল ও ফাউন্ডারশিপের টাকা ছিল অ্যাপ্রক্স নাইন থাউজেন্ডের আশেপাশে কিছু কম কিছু বেশি আচ্ছা তো সেই যে অ্যামাউন্টটা আপনি দিয়েছিলেন দেওয়ার ফলে আপনি পকেট থেকে তাহলে একবার দিয়ে দিয়েছিলেন আর সেকেন্ড টাইম ধরুন অনেকেই প্রোডাক্ট কিনেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি এই পাঁচ মাসে প্রচুর লোক প্রোডাক্ট কিনেছে যারা যারা এই প্রোডাক্ট কিনেছে তারা তারা সবাই সেকেন্ড টাইমই পেমেন্ট দিয়েছে কি বললাম তো যারা যারা ও কানেক্ট কিনেছে তারা তাদের পকেট থেকে এটা সেকেন্ড টাইম ছিল প্রথমবার ছিল ফাউন্ডারশিপ এবং দ্বিতীয়বার ছিল ও কানেক্ট বাই যারা কিন্তু প্রোডাক্ট এখনও অবধি কেনে নি তাদের কিন্তু সেকেন্ড টাইম পকেট থেকে কাউন্ট হয়নি সিম্পল অ্যান্ড ভেরি সিম্পল খুবই সহজ ব্যাপার যে দুবার পেমেন্ট দিতে হবে তার মধ্যে একবার আমরা অলরেডি দিয়ে ফেলেছি এবং আরও একবার দিতে হবে ঠিক আছে তো অনেকে আমরা দিয়ে দিয়েছি অনেকে আমরা দিইনি এটাই হলো ব্যাপার যারা ওখানেট কিনেছে তারা দিয়ে দিয়েছে যারা ওখানেট কেনে তারা দেয়নি তাহলে তাদের আর একবার দিতে হবে বোঝা গেলো খুবই সহজ ব্যাপার আচ্ছা এর মধ্যেখানে কি হয়েছে যে এখনও কিন্তু পেমেন্ট চলছে এখনও কিন্তু ক্রিপ্টোতে পেমেন্ট চলছে তো আমি বলবো না কাউকে পেমেন্ট করতে নইলে বলব দাদা দেখো এখনও দাদা বলছে পেমেন্ট করো পেমেন্ট করো এই সেই আমি কাউকে বলবো না পেমেন্ট করার কথা কারণ বলার ইচ্ছাও আমার নেই কারণ সবার জীবনে ব্যক্তিগত ব্যাপার কি করবে কি কি করবে না আমি কি বলতে পারি নইলে এক্ষুনি কমেন্ট আসবে আমার দরকার নেই আমি শুধু আপনাকে ইনফরমেশান দিলাম যে এখনও কিন্তু নাইনটি থ্রি ডলারের অফারটা আছে পেমেন্ট এখনও হচ্ছে বাকি আপনাদের ইচ্ছা দুবার পেমেন্ট দিতে হবে একবার দিয়ে দিয়েছেন আর একবার যারা ওখানেট কিনে ফেলেছেন তাদের আর দিতে হবে না তাদের দুবার কাউন্ট হয়ে গেছে আর যারা ওখানে এখনো এখনও কেননি তাদের একবারই কাউন্ট হয়েছে তাদের একবার দিতে হবে আচ্ছা বোঝা গেল তো এরপর কি হবে তো এরপরে এটাই হবে যে এরপরে আপনাকে আর প্রোডাক্ট কেনার জন্য প্রোডাক্ট যাই হোক সেটার জন্য আপনাকে আর আপনার পকেটে হাত দিতে হবে না বা ঘর থেকে আপনাকে পয়সা দিতে হবে না তাহলে তাহলে কি হবে তাহলে আপনাকে যে কমিশনসটা দেওয়া হবে কোম্পানির তরফ থেকে সেই কোম্পানির তরফ থেকেই আপনি সেই টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা বাই করতে পারবেন আচ্ছা বোঝা গেল তো এবার কথাটা হচ্ছে দেখুন আপনাকে এই তো এক্সটেনশন করা হচ্ছে আপনাকে কি বলা হয়েছে যে টাকা দিন তাই তো অটোমেটিক্যালি তো এক্সটেনশন করা হচ্ছে তো ইন ফিউচারও যদি প্রোডাক্ট আসে সেটা আপনি কমিশন পাবেন এবং সেই কমিশন দিয়েই বাই করবেন আপনাকে পকেটে হাত দেওয়ার দরকার নেই তাহলে আপনি বলবেন যে আচ্ছা সে তো বুঝলাম তাহলে কমিশানস এলো কমিশন দিয়ে প্রোডাক্ট কিনলাম তাহলে প্রফিটটা কোথায় গুড কোশ্চেন তো প্রফিটটা এই জায়গাতেই যে আপনার যখন মনে করুন আমি এক কথা আপনাকে বোঝানোর জন্য বলছি যে আপনার একজন প্রোডাক্ট কিনলে আপনার কমিশন একশো আর আপনার প্রোডাক্টের দামও একশো তাহলে আপনার প্রোডাক্ট যদি একজন কিনে আপনি একশো পেলেন আপনি প্রোডাক্ট কিনে নিলেন একশো দিয়ে ভিটে গেল ঝামেলা এবার যদি আপনার আন্ডারে দুজন কেনে তাহলে কত পাবেন একশো একশো দুশো তাহলে দুশো পেলে আপনার একশোটা প্রথমজনের জন্য প্রোডাক্ট কিনতে চলে গেলো আর দ্বিতীয় জনের জন্য একশোটা আপনার থেকে গেল তার মানে আপনার দরকার এবার কি ট্রাফিক তাই না তো মাল্টিপাল লোক দরকার প্রোডাক্টটা কেনার জন্য মাল্টিপেল মাল্টিপেল লোক হলেই তবেই তবে মাল্টিপেল আসবে তবে একটা কমিশন কি দুটো কমিশনের টাকা দিয়ে আপনি রিচার্জ করবেন এবং বাকি কমিশনের টাকা আপনার থেকে যাবে ঠিক না ভুল বোঝা গেল ক্লিয়ার হয়েছে ব্যাপারটা যে ব্যাপারটা এরকমই যে তাহলে এবার অনেকে বলবে যে ট্রাফিক কোথায় রাইট যে আপনার দরকার বেশি করে কমিশন তবেই একটা কমিশন বা দুটো কমিশনের টাকায় আপনি করবেন রিচার্জ এবং বাকি কমিশনের টাকা আপনি থাকবেন যেটা উইড্রোল করে আপনার মজা করবেন যাই হোক আপনার খরচা করবেন তো এটাই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না তো এটার জন্য ট্রাফিক লাগবে এবং এবং ট্রাফিকের কথা বললে একটাই কথা আছে যে ট্রাফিকের কথা আপনারা ভাবছেন বা যে ট্রাফিক সেই ট্রাফিক এখনো শুরুই হয়নি ঠিক আছে হোল্ডিং ট্যাঙ্কের ট্রাফিক শুধুমাত্র দেওয়ার কথা হচ্ছে এবং হোল্ডিং ট্যাঙ্কের ট্রাফিকে কিছুই নেই সামান্য ব্যাপার ওটা তো এস কাছে মানে এটা তো জাস্ট এস কাছে এটা ইম্পর্টেন্টই না ব্যাপারটাই হচ্ছে এটা আপনারা এই ব্যাপারটা বুঝতেই চাইছেন না আর বুঝতে পারছেনও না আর চাইছেন না जे এই যে হোল্ডিং ট্যাঙ্ক ট্রাফিকটা অ্যাসারের কোনো মানে এটা কোনো অ্যাসারের কাছে কিছু ব্যাপারই না বা কোম্পানির কাছে কিছু ব্যাপারই না কেন কিছু ব্যাপার না কারণ এইটা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তো টার্গেটেড ট্রাফিক এরা তো এসেছে কোম্পানির প্রতি ইন্টারেস্টেড হয়ে কোম্পানিকে দেখেছে কোম্পানির বিজ্ঞাপন দেখেছে কোম্পানির নামে শুনেছে ফিফাতে শুনেছে এতে শুনেছে ওতে শুনেছে মেট্রোতে দুবাইতে দেখে তারা ইন্টারেস্টেড হয়ে শো করেছে বুটখালি বা শো দেখে কেউ রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে কেউ প্রোডাক্ট কিনেছে কেউ কেড়ে তো দ্যাটস নট সো মাচ ইম্পর্টেন্ট অবভিয়াসলি ট্রাফিক ইজ ইম্পর্টেন্ট ইন হোল্ডিং ট্যাঙ্ক ট্রাফিক ইজ অলসো ইম্পর্টেন্ট বাট নট সো মাচ ইম্পর্টেন্ট ওয়াই বিকজ সব ইংরাজিতে বলতে শুরু করলাম মাফ করবেন তো কারণ এইটার জন্য সবার যে খিদে সবার যে চাহিদা সেটা পূরণ হবে না সমস্ত মানুষ সমান হারে ট্রাফিক পাবে না সমস্ত মানুষ পেট ট্রাফিক পাবে না তো দ্যাটস দ্য হোল্ডিং ট্যাঙ্ক পড়ে আছে তাই দান করে দিচ্ছে অ্যান্সার আমাদের মাঝে দিয়ে দিচ্ছে যে ঠিক আছে রেখে দাও এবারে যে ট্রাফিকটা সেটাই হলো টার্গেটের ট্রাফিক এবং টার্গেটের ট্রাফিকের প্রস্তুতিই চলছে জোর কদমে ঠিক আছে সেই ট্রাফিকটা যখন আসবে তখন দেখবেন যখন কোম্পানি ভাইরাল হবে যখন এখন কোম্পানির কাছে কতই কাস্টমার আছে আমরা চোদ্দো লাখ আর ষোলো লাখ মতো কাস্টমার আছে তো সব লাখ যখন কোম্পানিতে কোটিতে কাস্টমার আসবে না দু চার কোটি দশ বিশ কোটি পঞ্চাশ কোটি কাস্টমার থাকবে না তখন আপনি ভাবুন মাত্র মানে দশ বিশ কোটি কাস্টমার থাকলে আপনি বুঝতে পারছেন কি যদি পেড সাবস্ক্রিপশন পেড সাবস্ক্রিপশন ওভারঅল যদি মোটামুটি ধরে নিন তিন চার কোটি পাঁচ কোটি থাকে মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আপনার মানে আপনি আইডিয়াও করতে পারবেন না কি পরিমাণের টাকা সার্কুলেট হতে পারে মান্থলি তো জাস্ট একটু অপেক্ষা ছাড়ার কিছু নেই অনেক বড় প্ল্যানিং চলছে অনেক বড় মানে এখানে প্ল্যান আছে ঠিক আছে শুধু একটা বিজনেস নয় অ্যাজ স্যার এই সব কিছু জানে অ্যাজ স্যার জানে যে আমাদের পকেটে সেকেন্ড টাইম হাত দেওয়া যাবে না আমরা দিতে পারবো না আমাদের দিতে ক্ষমতাও নেই ঠিক আছে তো স্যার সব জানে সেই জন্যই তিনি বারবার উইথড্রলটা আগে দেওয়ার চেষ্টা করছেন আর কিছুই নয় আগে উইথড্রল দিয়ে দেবেন যার যা প্রাপ্য টাকা তারপরে ওখানে নিয়ে আসার চেষ্টা করছেন নইলে ওখানে তো রেডিওতে আর কতক্ষণ অবভিয়াসলি স্টেবিলিটি রেডিও হয়ে গেছে আশা করি তো সেটার জন্য পারফেক্ট সময়ের দরকার সঠিক সময়ে সঠিক জিনিসটা আসবে আপনাদের থেকে শুধু অপেক্ষা আর হচ্ছে মানে ছাড়া আর কিছুই চাই না পাস ধৈর্য ধরুন আর কিছুই না ঠিক আছে কোম্পানি কোম্পানির দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে উইথ জল দেওয়ারও চেষ্টা করছে উইথড্রলের কাজও চলছে আপনারা দেখতেও পাচ্ছেন যে প্রচুর মানুষ উজ্জ্বল পাচ্ছেও আপডেটও আসছে শুধু একটু অপেক্ষা এত সহজ বিষয় নয় অনেক ভেরিফিকেশান প্রসেস থাকে গ্লোবালি ডিস্ট্রিবিউশন হচ্ছে কোনো একটা দেশের ভেতরে সার্কুলেশন নয় যে হ্যাঁ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মধ্যেই টাকা দেওয়া হচ্ছে তো কোনো চাপ নেই একটাই দেশের রুলস এখানে গ্লোবালি কাজ হলে মানে টোটাল গ্লোবাল দেশের রুলস আছে সেগুলোও পালন করতে হয় প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রুলস আছে সেগুলো পালন করতে হয় তো সব কিছু মেনে কাজ করতে হয় এত টাকা এতদিকে দেওয়ার আগে ভেরিফাই করাটাও জরুরি কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কে সে কোথায় তার ডিটেলস তো এই এইসবগুলো ব্যাপার আছে অনেক ইম্পর্টেন্ট তাই এই সব কাজ চলছে তো চিন্তা করার কিছু নেই ভাববেন না বেশি জাস্ট পেশেন্ট রাখুন এর স্যারের উপর ভরসা রাখুন অ্যাসার সব শ্রোতা সব সময় চায় যে আমাদের যাতে ক কীভাবে ম্যানেজ করে আমাদের এই জায়গা থেকে তুলে আরও ওপরে নিয়ে যাওয়া যায় ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা লাইনটার মানেটা তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন আপকামিং আপডেটসের জন্য থ্যাংক ইউ